জাহেদ ভাইকে নিয়ে বলার কিছু নাই, যে জাহেদ আমাদের শিল্পী সমিতির জন্য যা করেছে এটা মনে রাখার মতো, সে অনেক কিছু করেছে, এটা বলতে গেলে সারা রাত্রি পার হয়ে যাবে। সে ভালো কাজ করছে, এক কথা বলবো, সে পারফেক্ট সেক্রেটারি এবং সে ভালো কথা বলেছে। আমি চাই পরবর্তী আবার যখন সেক্রেটারি বোর্ড আমাদের সামনে হবে শিল্পী সমিতি, জাহেদ খান যেন আবার সেক্রেটারি থাকে, এটা আমার আমার মনের ইচ্ছা আর কি। কারণ সে ভালো ছেলে, ভালো কাজ করে আমাদের শিল্পী সমাজের জন্য, সে পারফেক্ট ছেলে, পারফেক্ট হিরো। আপনাকেও ধন্যবাদ, প্লাস আমার দর্শক ভাই বোনেরা যারা আছেন ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটাই অনুরোধ করব, এখন আবার হল খুলেছে, আমাদের বাংলা ছবি এখন রিলিজ হবে এবং অনেক ছবি হচ্ছে, চেষ্টা চলছে ছবিটা উন্নত মানের ছবি করার জন্য। ইনশাল্লাহ একদিন ছবি পরিবর্তন হবে, তবে এটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনারা ছাড়া কিন্তু এটা কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই আমি মনে করি, কারণ আপনাদের জন্যই আমরা। সো আপনারা হলে যাবেন, বাংলা ছবি দেখবেন, তাহলে দেখবেন আমাদের চলচ্চিত্রের অবস্থা অবশ্যই আগের মতো, আবার সেই উন্নত উন্নত আমাদের চলচ্চিত্র আগের মতো সেই উন্নত অবস্থায় ফিরে যাবে এবং ভালো অবস্থানে যাবে। সবাই ভালো থাকবেন, আর করোনা এখনো ভালো হয়নি, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, মাস্ক পরবেন, আমার আছে মাস্ক আছে, তো ইন্টারভিউ দিচ্ছি তাই মাস্ক নাই। সো আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।